আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, যেটি বিষয় অত্যন্ত আপনার জরুরি, যারা কম্পিউটার সার্ভিস চালাচ্ছে তাদের জন্য অত্যন্ত জরুরি। কেননা আমরা সবাই জানি যে ডিপ মানে ল্যান্ড সার্টিফাইড কপি আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে আছে, বাট কিন্তু কতদিন পরে আমরা সেই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো এই ভিডিওতে আমি জানাবো। আমি সাদ্দাম হোসেন, আপনি দেখছেন সাদ্দাম সিসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। তো আপনাকে সর্বপ্রথম আপনি যখনই অ্যাপ্লিকেশন করার পরে আপনি যখনই অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনার এরকম সাকসেসফুল হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে, বুঝতে পারছেন, পেমেন্ট হয়ে যাবে, পেমেন্ট রিসিপ্টটা হয়ে যাবে। পেমেন্ট রিসিপ্ট পরে আপনাকে এখান থেকে স্ট্যাটাস যখনই আপনি চেক করবেন, স্ট্যাটাস যখনই চেক করবেন সঙ্গে সঙ্গে দেখাবে অ্যাপ্রুভ সাকসেসফুলি, এখানে স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাবে, এই নাম্বারগুলো সব কিছু দেখাবে। কিন্তু যখনই চেক করবেন আপনি সাথে সাথে, যখনই চেক করবেন আপনাকে কিন্তু বলবে সার্টিফিকেট কপি নট জেনারেট, সার্টিফিকেট কপি নট জেনারেট, প্লিজ ট্রাই অ্যাগেন আফটার সাম টাইম, এরকম দেখাবে। তো আপনাকে আমার এসএনএসএসএ দেখেন, আমার একটা দেখেন এই জায়গাটাই, আমার তিন দিন পর মানে যতদিন আপনি অ্যাপ্লিকেশন করবেন তার থেকে তিন দিন পরে আপনাকে দেখেন যে সার্টিফিকেট কপি অফ রেজিস্টার বাই দ্য পোর্টাল উইদিন থ্রি ডেজ ফ্রম দ্য টুডে, মানে আজ থেকে তিন দিন হয়ে গেছে অ্যাপ্লিকেশন করা, উইদিন রিমার্ক দ্য ডাউনলোড সার্টিফিকেট কপি, ডাউনলোড কপি। তো তিন দিন পরে কিন্তু এই এসএনএসটা আমার মোবাইলে এসেছে যে ডাউনলোড করে নাও। কিন্তু ডাউনলোড যখনই আমি করতে যাচ্ছি, আপনার সামনে গুগল ক্রোমে আমি ওপেন করে আছি, এটা ক্রোমে ওপেন ওপেন করার পরে আপনি দেখছেন যে ডাউনলোডে যাচ্ছি, যখন ডাউনলোডে যাচ্ছি তো ডাউনলোড পরে এরকম দেখাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে, কিন্তু কিছুই দেখাচ্ছে না। তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরে আপনাকে মানে তিন দিন পরের কথা বলছি, আপনাকে তিন দিন পরে আপনি পরে কিন্তু এই জিনিসটা দেখবেন যে দেখেন ডাউনলোড অপশন আমাকে দিল, কিন্তু ডাউনলোড অপশনে কিন্তু যখনই ডাউনলোডে চাপ দিচ্ছি তো ডাউনলোডে চাপ দেওয়ার পরে এরকম কিন্তু এরকমই দেখাচ্ছে ক্রোম থেকে। এটা কিন্তু অত্যন্ত প্রবলেম দাদারা, আপনাকে সবাইকে সাজেস্ট করবো এরকম। মানে আমি চেষ্টা করছি যে আমার মনে হচ্ছে এত টাকা কাটালাম, কাটার পরে মনে হচ্ছে যে আমার টাকাটি সব বরবাদ হয়ে যাবে, কিন্তু সার্টিফিকেট আর ডাউনলোড করতে পারবো না। কিন্তু আমাকে অন্য একটা ওয়েবসাইটে কিন্তু অনেক অনেক সাপোর্টিং করে দিয়েছে, সেটির নাম হলো আপনাকে আপনাকে সেটির নাম হলো আপনার ফায়ারফক্স। ফায়ারফক্সে কিন্তু আপনি যখনই এভাবে কিন্তু দেখায় যদি ফায়ারফক্সে আপনি ডাউনলোড করার চেষ্টা করেন, যদি ডাউনলোড করার চেষ্টা করেন কিন্তু আপনাকে সেই সঙ্গে অবশ্যই দিবে। দেখতে পাচ্ছেন আপনার লাইভ প্রুফ আপনাকে দেখাচ্ছে, এটা কোনো কাটানো ভিডিও না, লাইভ প্রুফ দেখাচ্ছে, আবার আপনার সামনে ডাউনলোড করে যাচ্ছি। ডাউনলোড দেখেন, ডাউনলোড করার সময় এরকম 10-20 মিনিট ধরে আমি ট্রাই করতে আছি, কিন্তু বাট ডাউনলোড হওয়া অপশন মানে এখান থেকে খুলেই আসছে না পেজটা। তো আমরা এখন দেখবো গুগল ক্রোমে কীভাবে আমরা তাড়াতাড়ি অতি সহজে ডাউনলোড করতে পারবো। তো চলুন আমরা আপনার ফায়ারফক্স সামনে চলে আসছি, সেটা সেখান থেকেই লগ ইন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আমি ফায়ারফক্সটা ওপেন করে নিয়েছি, তো আপনি লগ ইন বাটন ক্লিক করে আপনি এটা লগ ইন করে নেবেন। তো আমি চলুন লগ ইন করে নিচ্ছি। তো আপনি ফায়ারফক্সে যখনই আপনি ওপেন করবেন ফায়ারফক্সে, আমি দেখেন যে ফায়ারফক্স আমি খুলে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে ফায়ারফক্সটা আমি খুলে রেখেছি। তো ফায়ারফক্স খোলার পর আপনি সব কিছু এরকম দেখাবে, দেখার পর আপনি এখানে আবার ডাউনলোড অপশানে আসবেন। যখন আপনি ডাউনলোড অপশানে আসবেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে, আপনি এখানে দেখেন যে আপনাকে দিয়ে দিবে ফাড়াস করে, মানে অনেক সময় খুবই অল্প নিচ্ছে, অল্প নিবে, আর ওখানে খুলছিল না ডাউনলোড করার পরে। তো আমরা দেখেন যে ডাউনলোড বাটন আপনাকে দিয়ে দিচ্ছে, এটা ক্রোমে কিন্তু দিচ্ছিল, বাট কিন্তু ক্রোমে দিচ্ছিল কিন্তু ফায়ারফক্সে দিচ্ছে দেখলেন। তারপর আমি ডাউনলোড, যখনই আপনি ডাউনলোড বাটন চাপ দিচ্ছি আপনি দেখেন যে ডাউনলোড বাটন আমি যখনই চাপ দিচ্ছি, দেখেন যে ডাউনলোড বাটন যখন চাপ দিব দেখেন সঙ্গে সঙ্গে আমার কিন্তু সার্টিফিকেট কপিটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারলাম। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে আপনি কী কী শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে সঙ্গে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন। এভাবে কিন্তু আপনি সার্টিফিকেট কপিটি ডাউনলোড করে নিতে পারবেন অতি সহজে, বুঝতে পারলেন। এই ছিল ভিডিও কমপ্লিট, কিন্তু এটা নিয়ে আমি অনেক সমস্যায় ছিলাম বন্ধুরা, কিন্তু আজকে সলভ করতে পেরেছি, তার জন্য আপনাকে দেখার সুযোগ করে দিলাম। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।